হরে কৃষ্ণ। চৈত্রি মাসের 15 তারিখ এবং মার্চ মাসের 30 তারিখে শ্রী রাম নবমী ব্রত। আপনারা সবাই ওই ব্রত উৎসব পালন করবেন। কিভাবে পালন করবেন আমি বলছি, রাম নবমীর দিনে উপবাস থেকে এই ব্রত করতে হয়। পিতৃপুরুষের তর্পণ করতে হয়। দশমীর দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত কথা শুনে বারণ করতে হয়। এখন শুনুন ব্রতের মাহাত্ম্য। অযোধ্যার রাজা দশরথ পুত্র না হওয়ায় খুব দুঃখে ছিলেন। তখন কুলগুরু বৈশিষ্ট্যের উপদেশে রাজা সস্ত্রীক শিবদুর্গা মন্ত্র জপ করতে লাগলেন। রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করতে বললেন। দশরথ অনেক চেষ্টা করে ঋষসিংহ মুনিকে আনিয়ে যজ্ঞ করালেন। সেই যজ্ঞের চরু খেয়ে কৌশল্যা গর্ভবতী হলেন। তারপর চৈত্রি মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র উদয়কালে শুভযোগে শুভলগ্নে ভগবান নারায়ণ রামচন্দ্র রূপে কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। রাজ্যে খুব আনন্দ উৎসব হলো। এই দিনটি খুব পুণ্য দিন, একেই বলা হয় রামনবমী ব্রত। অতএব আপনারা সবাই রামনবমী ব্রত পালন করবেন। এই ব্রত বৈষ্ণবদের করা একান্তই প্রয়োজন। এই উপোস দুপুর পর্যন্ত করা যায় অথবা একাদশীর মতো উপোস করতে পারেন। হরে কৃষ্ণ।